আমরা গতকাল বিকালে যখন অগ্নিমিত্রা পালের গাড়ি মুখ্যমন্ত্রী বেরোনোর এক ঘন্টা আগে থেকে আটকে রাখা হয়, আমরা তার প্রতিবাদ করেছিলাম। কলকাতা পুলিশ, কাল কলকাতা পুলিশ এখানে ছাউনি তৈরি করেছিল সিপির নেতৃত্বে, একাধিক আইপিএস ছিলেন, অসংখ্য বিভিন্ন ধরনের পোশাকে, বিভিন্ন ধরনের পোশাকে, রিবকের টি শার্ট জিন্স গায়ে দেওয়াও ছিল, তারা পুলিশ না ক্যাডার সেটাও আমাদের জানা নেই। একটা ছাউনি তৈরি করা হয়েছে বিজেপির, আমরা সংখ্যা অত্যন্ত কম, তাতেই এত ভয়। আমরা প্রতিবাদ করে যখন ব্যাক করে আসছি তখন আমরা দেখলাম আমাদের মহিলা এমএলএ, বিশেষ করে অগ্নিমিত্রা পাল, শিখা চ্যাটার্জি, মালতী রাভা রায়, তাপসী মন্ডল, এদেরকে কার্যত তৃণমূল জিন্দাবাদ, মমতা জিন্দাবাদ করতে করতে এদের পিছন পিছন আসছে। আমরা আবার যখন রবি মাইতি সহ কয়েকজন এমএলএ ঘুরে দাঁড়িয়েছে, সাথে সাথে ওরা পিছিয়েও গেছে এবং তৃণমূলের একজন নেতা আছেন কৃষ্ণ দাস, তার বউ মৌসুমী দাস কাউন্সিলর, তার ভাইও এখানে ঢুকেছে নারায়ণ দাস, তিনি ওদেরকে আর যাওয়া ঠিক হবে না বলে ট্রেনের ভিতরে ঢোকা। আমরা এই লোকগুলোকে চিহ্নিত করেছি, আমরা সচিবকে বলেছি বিধানসভায় এমএলএরা বা এমএলএ সংশ্লিষ্ট কিছু বিষয় হলে আপনি স্পিকারকে দেখান, ঠিক আছে, কিন্তু আপনার এই তথাকথিত নিরাপত্তা রক্ষীর নামে চতুর্থ শ্রেণীর পার্টির ক্যাডারদের যাদের ঢুকিয়েছেন বিমান ব্যানার্জির সৌজন্যে, সেই লোকেদের এখানে গুমনামি করার জন্য নামানো হয়েছিল। আমরা সচিবকে বলেছি যে আপনারা একটা অবৈধ গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বা আমাদের যে পিএসও আছে তাদেরকে ঢুকতে দেন না 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে। তৃণমূল কংগ্রেসের এমএলএরা পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ মমতা পুলিশ জোড়া জোড়া পিএসও নিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢোকেন। আপনি ভারত সরকারের সিআরপিএফ, সিআইএসএ যারা সীমান্ত থেকে এয়ারপোর্ট রক্ষা করেন তারা আপনাদের কাছে বহিরাগত শত্রু, আমরা ওটা নিয়ে আপনাদের কাছে লালায়িত নই, উই আর নট ওরিড, কিন্তু আমরা ক্যাম্পাসের মধ্যে যদি কেউ আক্রান্ত হই, কোন মহিলা বিধায়কের শারীরিক নির্যাতন হয়, কোন বিধায়ক যদি খুন হয়ে যায় তার দায়িত্ব সচিবের ঘাড়ে বর্তায়,